হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ড অ্যাক্টিভিটির পক্ষ থেকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সিরিজ বা প্যারালাল সার্কিটে অনেকগুলো এলইডি, অর্থাৎ 100, 200 বা তার চেয়ে কম এলইডি আপনারা কিভাবে সংযোগ করবেন, এবং তার আগে আপনারা কত মানের রেজিস্ট্যান্স লাগাবেন বা কত মানের রেজিস্ট্যান্স অর্থাৎ রেজিস্ট্যান্সের ওয়াট কত হবে সেটা আপনারা কিভাবে বুঝবেন, তার গাণিতিক ক্যালকুলেশন কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আরো সব থেকে মজার বিষয় হলো 220 ভোল্ট এসি লাইনের সাথে কতগুলো এলইডি লাগাইলে আপনার কত মানের রেজিস্ট্যান্স লাগাইতে হবে বা কত ওয়াটের রেজিস্ট্যান্স লাগাইতে হবে বা রেজিস্ট্যান্স লাগবে কিনা সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো যারা বিষয়টা শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা প্রথমে সিরিজ সার্কিটটা দেখবো। অর্থাৎ সিরিজ সার্কিটে আমি কতটা এলইডির জন্য কি মানে রেজিস্ট্যান্স এবং কত ওয়াটের রেজিস্ট্যান্স ইউজ করব একটা সার্কিটে, তো সেটার গাণিতিক ক্যালকুলেশন আমরা দেখবো। তা চলুন আমরা প্রথমে সিরিজ সার্কিটটা আগে অঙ্কন করে নিই। তো ভিউয়ার্স দেখুন, এটা আমি অঙ্কন করলাম, অর্থাৎ সিরিজ সার্কিট অঙ্কন করলাম। দেখুন এখানে সোর্স ভোল্টেজ 220 থেকে 240 ভোল্ট, কারণ আমাদের বাসা বাড়িতে 220 থেকে 240 ভোল্টের ভিতর এসি লাইন হয়ে থাকে। আর এখানে দেখুন আমি এখানে এলইডি গুলো সিরিজে সংযোগ করেছি। এখানে কিন্তু আমি 80টি এলইডি দিয়ে আপনাদের গাণিতিক ক্যালকুলেশন করে দেখাবো। আপনারা কিন্তু কম বেশি করতে পারবেন এই ভিডিওটা দেখলে বা আমি যেভাবে গাণিতিক ক্যালকুলেশন করি এটা দেখলে। তো এখানে 80টা এলইডি জ্বালানোর জন্য 220 ভোল্টেজের সাথে আমার কত মানের রেজিস্ট্যান্স এবং কত ওয়াটের রেজিস্ট্যান্স আমার লাগাইতে হবে সে ধারণা কিন্তু আপনারা পাবেন। সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে কারেন্ট একই থাকে, এটা কিন্তু আপনার ভালোভাবে মাথায় নিতে হবে যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট একই থাকে এবং ভোল্টেজ ভাগ হয়ে যায়। ওকে, অর্থাৎ আপনি ইনপুটে যে ভোল্টেজ দেন এটা ভাগ হয়ে যায়, অর্থাৎ এইখানে যে ভোল্টেজ দেন আপনি সেই ভোল্টেজটা ভাগ হয়ে যায়। অর্থাৎ এখানে যে এলইডিটা, এটা যদি এটা অবশ্যই আমরা জানি, গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে এটা 3 ভোল্টে অপারেট হয়। অর্থাৎ এখান থেকে যদি আপনি 220 ভোল্ট দেন এটা 3 ভোল্ট, এটা ড্রপ করবে, এটা 3 ভোল্ট ড্রপ করবে, এটা 3 ভোল্ট ড্রপ করবে, এভাবে এটা সার্কিটটা ক্লোজ হয়ে আবার এইখানে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা এলইডিতে আমার কিন্তু ভোল্টেজ 3 ভোল্ট করে নিয়ে ভাগ হয়ে যাবে। আর এখানে কারেন্ট সমান, যেহেতু কারেন্ট সমান তাহলে আমার কি, আমরা জানি যে একটা এলইডিতে কারেন্ট নেয় 20 মিলি অ্যাম্পিয়ার। এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই, দেখুন ভাগ 1000, তাহলে 0.02 অ্যাম্পিয়ার। ওকে, অর্থাৎ মিলি অ্যাম্পিয়ারকে আমি অ্যাম্পিয়ার করলাম। এখন আমি আইএল পেয়ে গেলাম। এখন লোড ভোল্টেজ কত? যদি আপনি এখানে 80টা এলইডি নেন তাহলে 80-র সাথে 3 ভোল্টেজের গুণ হবে, যদি 50টা নেন তাহলে 50 গুণ হবে 30-র সাথে। তাহলে আমি যেহেতু 80টা নিয়েছি তাহলে 80 গুণ 3 তাহলে 240 ভোল্ট। তাহলে এখানে আমি লোড ভোল্টেজ পেলাম 240 ভোল্ট, আর অ্যাম্পিয়ার পেলাম 0.2 অ্যাম্পিয়ার। এখন আমি গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম হোমস ল অনুযায়ী সূত্র দেখিয়েছিলাম। দেখুন এখানে 3টা সূত্র আছে, ভি কল, আই আর, এটা হচ্ছে হোমসের হোমস ল সূত্র, আর পাওয়ার বের করার জন্য পি কল ভি আই, অর্থাৎ ভোল্টেজ আর অ্যাম্পিয়ার। আর পাওয়ার বের করার আরেকটা সূত্র আছে, পি কল ভি স্কোয়ার আর। ওকে, তো এই 3টা সূত্র কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আর এগুলো কোথা থেকে আসছে আমি কিন্তু গত ভিডিওতে ভালোভাবে দেখিয়েছি, আপনারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম, ভোল্টেজ 240 ভোল্ট লোড ভোল্টেজ, আর অ্যাম্পিয়ার 0.02 অ্যাম্পিয়ার। তাহলে আমার আর বের করতে হবে, লিখলাম ভিকল আই আর, তাহলে আমি আর এর মান এখান থেকে বের করব, আর ইকল ভি ভাগ আই। ওকে, তাহলে এখানে আমি ভোল্টেজ কত পেয়েছি, দেখুন সোর্স ভোল্টেজ আমার কত, 240 ভোল্ট দিব আমি, তাহলে ভিএস মাইনাস ভিএল ভাগ 0.02। আর আপনাকে কিন্তু মাস্ট বি মাথায় রাখতে হবে যে সিরিজ সার্কিটের সময় ভোল্টেজ ভাগ হয়ে যাবে আর অ্যাম্পিয়ার এক হয়ে থাকবে, আমি কিন্তু আগেই বলে নিয়েছি। অর্থাৎ এখানে 3 ভোল্ট করে ভাগ হয়ে যাবে, তাহলে যেহেতু আমার সোর্স 220 ভোল্ট থেকে 240 ভোল্ট, তাহলে আমি 240-ই নিচ্ছি, আপনারা 220 ভোল্টও নিতে পারেন। ঠিক আছে, তাহলে 240 ভিএস 240 আর ভিএল আমার 240, যেহেতু আমি 80টা এলইডি নিয়েছি, আর অ্যাম্পিয়ার 0.02।
তাহলে এখানে 0 ভাগ 0.02 ওকে তাহলে আমি এখানে 0 ওহমস স্যার একটা রেজিস্ট্যান্স লাগবে অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স না দিলেও আমার চলবে যদি এখানে আপনি 80টা এলইডি লাগান ঠিক আছে তো দেখুন আমি আপনাদের দেখালাম যে এখানে 80টা এলইডির কম যদি দেন তাহলে কিন্তু আপনার একটা রেজিস্ট্যান্স লাগবে আর ওয়াটও লাগবে যেহেতু এখানে 0 ওহমস সেটা আমার এখানে ওয়াট বের করার কোনো দরকারই হচ্ছে না আর এখানে কোনো রেজিস্ট্যান্সও লাগতেছে না আর যদি এখানে 80টার পরিবর্তে আপনি আরো কম এলইডি ইউজ করেন তাহলে কিন্তু মাস্ট বি আপনাকে একটা রেজিস্ট্যান্স ইউজ করতে হবে তাহলে আমি 50টা এলইডির ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করে আপনাদের দেখাই দেখুন এখানে সোর্স ভোল্টেজ আমার 240 আর যেহেতু আমি এখানে 50টি এলইডি নিব সেহেতু এখানে একটু ক্যালকুলেশন করে আসি দেখুন 50 × 3 = 150 ওকে তাহলে আমার লোড ভোল্টেজ 150 আর আমার অ্যাম্পিয়ার 0.02 তাহলে এখানে ক্যালকুলেশন করলে হয় আমার 90 ভাগ 0.02 = 4500 ওহমস তাহলে আমি 1000 দিয়ে যদি ভাগ দিই তাহলে 4.5 কিলো ওহম ওকে তাহলে এখানে যদি আপনি 50টা এলইডি দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 4.5 কিলো ওহমসের রেজিস্ট্যান্স ইউজ করতে হবে আর একটা কথা বলি এখানে আপনি 80টা এলইডিতে কোনো রেজিস্ট্যান্স লাগে না এখানে যদি সর্বোচ্চ 100টা এলইডি দেন তাহলে আপনার কিন্তু এলইডিগুলো ভালোভাবে গ্লো হবে অর্থাৎ সরাসরি আপনি 220 ভোল্টের সাথে সংযোগ করতে পারবেন কোনো রেজিস্ট্যান্স ছাড়া ওকে তাহলে বুঝতে পারলেন তাহলে এখন আমি পাওয়ারটা বের করে আপনাদের দেখাবো দেখুন পাওয়ারের সূত্র V²/R তাহলে এখানে ভোল্টেজ কত পেয়েছি দেখুন এখানে আমি 50টা এলইডির ক্ষেত্রে দেখাচ্ছি যেহেতু আমার 80টা এলইডির ক্ষেত্রে কোনো ওয়াট বের করার দরকার হচ্ছে না তাহলে 50টা এলইডির ক্ষেত্রে আমি ভোল্টেজ পেয়েছি 90 ভোল্ট তাহলে 90² / রেজিস্ট্যান্সের মান পেয়েছি 4.5 কিলো ওহম ওকে তাহলে এখানে আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আসে 1.8 ওয়াট ওকে তার মানে এখানে 2 ওয়াটের রেজিস্ট্যান্স আপনাকে লাগাইতে হবে ঠিক আছে তো ভিউয়ার্স তাহলে আপনারা বুঝতে পারলেন যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আপনারা কিভাবে ক্যালকুলেশন করে এলইডির ক্ষেত্রে রেজিস্ট্যান্স এর মান এবং ওয়াট এগুলো কিভাবে বসাবে তো চলুন এখন আমি আপনাদের প্যারালাল সার্কিট দেখাবো তো ভিউয়ার্স দেখুন আমি প্যারালাল সার্কিটটা অঙ্কন করলাম দেখুন এখানে ভোল্টেজ 6 ভোল্ট আর রেজিস্ট্যান্স এর মান কত ওয়াট কত আর এইখানে 15টা এলইডি দিয়ে জাস্ট আমি ক্যালকুলেশন করে আপনাদের দেখাবো এবং ক্যালকুলেশনের রুলসটা আপনাদের দেখাবো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা করা হবে তো দেখুন এইখানে আমি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা জানি এখানে আমি সাইড নোট আপনাদের দিয়ে দিচ্ছি দেখুন দেখুন প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম থাকবে অর্থাৎ ভোল্টেজ সব জায়গায় একই থাকবে আর কারেন্টটা ভাগ হয়ে যায় অর্থাৎ সিরিজ সার্কিটের উল্টাটা ওকে দেখুন ভোল্টেজ সেম সেম কিভাবে আমি বলি দেখুন এইখান থেকে আপনি 6 ভোল্ট দিচ্ছেন ঠিক আছে এখান থেকে 6 ভোল্ট দিচ্ছেন এখন এইখানে যে ভোল্টেজটা ড্রপ হবে তারপর যে ভোল্টেজটা যাবে ওইটা কিন্তু এইখানে থাকা আর এই আর এইখানে থাকা একই কথা অর্থাৎ এইখানে যদি 3 ভোল্ট পাই এখানেও 3 ভোল্ট পাবে ঠিক আছে এভাবেই অর্থাৎ এতে কোনো ভোল্টেজ ড্রপ করে না এই প্যারালাল সার্কিটে আর সিরিজ সার্কিটে আমাদের ভোল্টেজ ড্রপ করে আর কারেন্ট সেম থাকে ওকে তাহলে আরেকটা কি কারেন্ট ভাগ হয়ে যায় দেখুন আমি লিখে দিই কারেন্ট ভাগ হয়ে যায় অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা নোডে অর্থাৎ প্রত্যেকটা এলইডি কিন্তু 0.02 অ্যাম্পিয়ার নিবে কিন্তু সিরিজের ক্ষেত্রে আমার অ্যাম্পিয়ার একই ছিল ভোল্টেজ ভাগ হয়ে গিয়েছিল অর্থাৎ প্রত্যেকটা এলইডিতে কিন্তু ভোল্টেজ নিচ্ছিল আর এতে প্রত্যেকটা এলইডিতে আমার কারেন্ট নিবে আর ভোল্টেজ একই থাকবে ঠিক আছে তাহলে সেই অনুযায়ী এখানে আমি ভিএল পাবো কত 3 ভোল্ট আর আইএল পাবো 0.02 ধরুন আমি যেহেতু 15টা এলইডি নিচ্ছি তাহলে এখানে অ্যাম্পিয়ার পাবো 0.3 অ্যাম্পিয়ার ওকে এখন আমি ক্যালকুলেশনে আসি আমরা জানি কি বিকল আয়ার ঠিক আছে আমার বের করতে হবে রেজিস্ট্যান্সের মান আর ইকুয়াল টু V/I তাহলে আমার ভোল্টেজ কত VS - VL/IL ঠিক আছে তাহলে আমার সোর্স ভোল্টেজ 6 আর 3 ভোল্ট আর এখানে 0.3 অ্যাম্পিয়ার তাহলে এখান থেকে আমি পাবো 3 ভাগ 0.3
इक्वल 10 ओम অর্থাৎ 15টা এলইডি যদি আপনি 6 ভোল্টের এখানে লাগান তাহলে কিন্তু অবশ্যই এখানে 10 ওমস এর একটা রেজিস্ট্যান্স আপনাকে লাগাইতে হবে এটা এখানে ক্যালকুলেশন করে আপনাদের সামনে দেখালাম এখন কত ওয়াট সেটা আপনাদের একটু বের করে দেখাই দেখুন এই সূত্র অনুযায়ী এই সূত্র কোথা থেকে আসছে আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে কিন্তু এটা পুরো ক্লিয়ার হয়ে যাবেন এই যে কোনো একটা সূত্র নিলেই হবে এই যে পাওয়ারের দুইটা সূত্র আছে যে কোনো একটা নিলেই হবে তো এখানে p = v স্কয়ার r তাহলে v কত ভোল্টেজ আমি পেয়েছিলাম 3 স্কয়ার কোন রেজিস্ট্যান্সের মান কত 10 তাহলে 3 গুণ 3 3 বাই 10 তাহলে 9 ভাগ 10 সমান 0.9 ওয়াট তাহলে এখানে 1 watt এবং 10 ওমস এর রেজিস্ট্যান্স আপনাকে লাগাইতে হবে যদি আপনি প্যারালাল ভাবে এই সার্কিটে আপনি 6 ভোল্ট সরবরাহ করেন তাহলে এলইডি গুলো সেফ থেকে কোনো সমস্যা ছাড়াই জ্বলতে থাকবে তো এভাবেই আপনারা ক্যালকুলেশন করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিরিজ প্যারালাল সার্কিটে আপনারা কিভাবে রেজিস্ট্যান্স এবং এলইডি এর ক্যালকুলেশন করবেন জাস্ট এখানে এলইডি দিয়ে দেখানো অর্থাৎ এখানে অন্য কিছু থাকতে পারে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আর আগের ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে কিন্তু এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ওকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না ওকে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং